নহর করার পদ্ধতি হলো উপরে যে অংশ রয়েছে প্রত্যেকটি পশুর চারটি রোগ হয়ে থাকে একটি একটি নিঃশ্বাসের আর দুটি রক্তের যা মোটা হয়ে থাকে যাকে মিরি বলা হয় যাই হোক চারটি রগের অধিকাংশই কাটতে হবে বকের উপরিভাগের ভাগের অংশেই ছুরিকে ঢুকিয়ে দেবে যারা ছুরি চালায় তারা অভিজ্ঞ হয়ে থাকে এবং রগকে কেটে দেয় রক কাটার কারণে রক্ত বের হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি পশুটি পড়ে যায় এটা একেবারে মূর্খতা যে তিন জায়গায় জবাই করা হয় তো এমন বিনা কারণে উটকে কষ্ট দেওয়া যারা এমন করেছিলেন এবং করছেন তবা করে পশুদের কষ্ট দেওয়া উচিত নয় যান চলে যাওয়ার পরে এমন করলে সমস্যা নেই তিন জায়গায় জবাই করা মানে বিনা কারণে কষ্ট দেওয়া তারা মনে করে রক যে কোনো জায়গায় কাটলেই হয় তবে গর্দানে কেন শরীরে যে কোনো জায়গায় কাটলেই হয় রক্ত সব জায়গায় রয়েছে এখন নহরের প্রস্তুতি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين. تو نهر كرد. اللهم تقبل مني كما تقبلت من خليلك ابراهيم عليه الصلاة والسلام وحبيبك محمد صلى الله تعالى عليه وآله وسلم. بن گیا ہوتا آرت میں کاش دست آ سے नहर हो गया বাবা এখন যে কালাম পড়া হলো যে উঠ বান গিয়া হোতা এতে হতে পারে কারো মনে ওয়াসওয়াসা আসলো যে আল্লাহ তালা আমাকে মানুষ বানিয়েছে আশরাফুল মাখলুকাত বানিয়েছে আর এখন আশরাফুল মাখলুকাত হয়ে নিজেকে পশুতুল্য মনে করা এটা অকৃতজ্ঞতা পোষণ হবে না তো আল্লাহর উপর আপত্তি করলে তাহলে তো ইমানই চলে যাবে এখানে না হচ্ছে আপত্তি না অকৃতজ্ঞতা বরং খোদা ভীতির বহির প্রকাশ যেমন এই বর্ণনাটি আপনি পেয়ে যাবেন তো এই ধরনের দলিলের সাথে মদিনা একটি রিসালা প্রকাশ করেছে যেটার নাম মদিনার কুকুর বলা কেমন অনেক মজবুত দলিল রয়েছে তাতে যাই হোক সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালহ একবার একটি পাখি দেখলেন তা এদিক সেদিক উড়ছিল তিনি খোদার ভয়ের আধিক্যের কারণে তিনি বলল আফসোস আমি মানুষ না হয়ে পাখি হতাম অথবা আমি মানুষের পরিবর্তে পাখি হতাম এক ডাল থেকে উড়ে অন্য ডালে বসতাম এবং ফলসমূহ খেতাম আহ মানুষই না হতাম তো মানুষ না হওয়ার ইচ্ছা এমন একজন ব্যক্তি করছেন যিনি নিশ্চিত জান্নাতি মাজারের সাথী গুহার সাথী তিনি পাখি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন সঈদুল্লাহ ফারুক এ আজম রদিয়াল আনহু সম্পর্কে এমন কথা বর্ণিত আছে যা বলার সাহস হচ্ছে না তো আমি যা বলতে পারি তা বলছি তিনি বলেন যদি আমি দুম্বা হতাম লোকেরা আমাকে লালন পালন করে বড় করতেন অতপর আমাকে জবাই করে দিতেন আর গোশত খেয়ে ফেলতো আফসোস মানুষই না হতাম উমুল মমিন আয়েশা রদিয়াল্লা হতাম আলা থেকে বর্ণিত রয়েছে আহ আমার মা যদি জন্মই না দিত আর তা ভয়ের কারণেই বলতেন মৃত্যুর যন্ত্রণা যা মানুষের উপর হবে তা পশুর ক্ষেত্রে এরূপ হবে না মৃত্যুর যন্ত্রণা এখন এই পশুটি জবাই হয়ে গেল এখন এই পশুটিকে যতই কাটেন কুটেন তার কোনো অনুভবই তার হবে না অপরদিকে মৃত ব্যক্তির চুলও কাটা নিষেধ চুল ছিঁড়লেও মৃত ব্যক্তি কষ্ট পেয়ে থাকে যদি ঘরের মানুষ কান্না করে তো মৃত ব্যক্তিও কান্না করতে থাকে এসব কিছু আখিরাত সম্পর্কিত যা মৃত ব্যক্তি অনুভব করে থাকে যেসব মানুষ জীবিত তারা তা দেখতে পায় না অতপর কবরের ভয়াবহতা বিবেক বহাল থাকা সবচেয়ে বড় সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো বিবেক থাকা তো এখন আপনারা কল্পনা করুন আপনাদেরকে ধরলো আর গর্ত খনন করা আছে আর আপনাকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করলো আর এখন মুখ বন্ধ করে মাটি ঢেলে দিলাম তো আপনার অবস্থা কেমন হবে চিৎকার করতে করতে গলা ভেঙে ফেলবেন ভয়ে কান্না করতে থাকবেন তখন এমন প্যারাসান হবেন এই চিন্তায় যে শুধুমাত্র একা আমাকে বন্দি করা হবে না আলো থাকবে না থাকবে বাতাস আমি তো ভয়েই মরে যাবো আমি কিছু দেখতে পারবো না এত সংকীর্ণ যে নড়াচড়া করা যাবে না অনুভূতি শক্তি আছে বিযাই তো এমন তো মৃত্যুর পরেও বিবেক বহাল থাকবে কবরে যখন তাকে নামানো হবে সে তা দেখতে পাবে বরং তার দেখার ও শ্রবণ করার শক্তি মৃত্যুর পর বেড়ে যাবে পশুদের জন্য এগুলো কিছুই নেই কবরের দেয়ালগুলো মিলে যায় এখন মমিনকে এমন ভাবে চাপ দিবে যেমন মা নিজে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেয় দিকে আল্লাহ যার উপর অসন্তুষ্ট যেমন কেউ বিধর্মী তাদেরকে এমন ভাবে কবর চাপ দেবে হারগুলো ভেঙে একটি অপরটির ভিতর ঢুকে যাবে কার ইমানের সাথে মৃত্যু হবে কার হবে না আমাদের মধ্যে কারো তো এটা জানা নেই যে আহ সালবে ইমা কা খফ খায় যা তাহে জানিনা আমার ইমান সঠিক থাকবে না থাকবে না জানোয়ারদের ইমান আর কুফর এমন কোনো কিছুই নেই ইমানের সাথে মৃত্যুর বিবে আইসা রদিয়াল আনহার বাণীটি কবিতাকারে এসেছে আহ সলবে ইমা কা অর্থাৎ আহ ইমানকে ছিনিয়ে নেয়ার খফ যাতা খায় কাশ আমার মা আমাকে জন্মই না দিত যদি আমি জন্মই না হতাম তবে এত সমস্যায় পড়তে হতো না এটা আল্লাহর ভয়ে না অজুবিল্লা আপত্তি নয় না আশরাফুল মাখলুকাত হওয়াতে কোনো আপত্তি কেননা কাফির দেখে পশু নয় বরং পশুর চেয়েও নিকৃষ্ট কোরআনে বলা হয়েছে আর এর প্রমাণও রয়েছে যারা কাফির তারা পশু থেকে নিকৃষ্ট সমস্ত জীব থেকে নিকৃষ্ট কেননা এই দুর্ভাগারা আল্লাহকে চিনতে পারেনি আল্লাহ রসুলকে চিনতে পারেনি বা নাচিনার ভান করেছে যেমন মুনাফিকরা চিনেও নাচিনার ভান করত কুফরি বাক্য